Ashit Sandosha, DJ Bapi, do Shai ek number poll. Ajabi, dada kache, dada, dada. Ogo dada. Ajabi, tomar kache shichi duto Indur Bahon e jonno. Besh niye jao. Besh. Indur Bahon. Bolo ba. Ekhe theke chure chure shurung kore aste kete nodori tire. Raja Chandra dar bhikha kore bhikha Chandra leke gachi. Magu. Bhikha Chandra tumra. আরবি করে নিয়ে এসো বাবা বেশ মা আমরা এখনই যাচ্ছি মা এইতো আমি সর্বার স্নান করে এলাম এইবার আমার আর্ত দেবতাকে আমি ভক্তির পুষ্পঞ্জল দিয়ে তারপরে আমি ভিক্ষা ভক্ষণ করবো দায় মায় আমার ভিক্ষা আমি ভক্ষণ করবো দায় মায় ওরে মায়াবিনী মনসা এইবার দূর থেকে তাকিয়ে দেখ শিবের একমাত্র ভক্ত চন্দ্রধর কেমন ভাবে নগরে দাঁড়িয়ে থেকে ভিক্ষা করে নেই তার কি ক্ষুধা নিবারণ করে এইবার দৌড়তে লক্ষ্য করে দেয় ওম শিবাই নমঃ ওম শিবাই নমঃ ওম শিবাই সর্বধিতাই স্তাম্রিকাই গৌরী নারায়ণী নমঃ নমঃ ওম শিবাই নমঃ ওম শিবাই নমঃ ওম শিবাই নমঃ ওম শিবাই নমঃ এই তো আমায় আরত্য দেবতাকে আমি ভক্তির পুষ্পাঞ্জলি দিলাম এইবার এইবার আমার পিতা মাতাকে আমি স্মরণ করি তারপর আমার ভিক্ষা ভক্ষণ করবো তার ভাই আমার ভিক্ষা আমি ভক্ষণ করবো দেখি ইন্দ্রগণ ইন্দ্রগণ তোমরা কি করলে ভাই আমার ভিক্ষাকে হরণ করে নিয়ে গেলে জানো ইন্দ্রগণ জানো আমি কতদিন কিছু খাইনি কেন কেন আমার ভিক্ষা তুমি হরণ করে নিয়ে গেলে বলতে পারো তোমরা আমি এখন কেমনে কেমনে বাঁচবো দয়া ভাই আমার তুমি পদ বলে দাও চলো যাই চলো বলছিলাম দাদা তোমরা কোথায় যাচ্ছ গো জঙ্গলে কাষ্ঠ কাটতে যাচ্ছ আমায় নিয়ে যাবে তুমি কাষ্ঠ কাটতে পারবে হ্যাঁ পারবো পারবো একটা কুটার আমায় ধার দাও না আমি এই জঙ্গলে কাষ্ঠ কেটে আমায় আমায় গোলামি নিবারণ করতে চাই বেশ ভাই যাওয়ার সময় আমার হাতের কুটা তোমা দিলাম বেশ আরে জঙ্গলে কাষ্ঠ কাটে ফিরে আসার সময় তোমার বোঝা আমরা তুলে দিয়ে যাবো বেশ একটা কথা মনে রেখো কোথার এই যখন আমায় দিচ্ছ এই দুর্দিনে আমি তোমাদের ভগবানের পাশে বসে রাখবো আর একটা কথা মনে রাখো যাওয়ার সময় না আমায় আমায় কাষ্ঠের বোঝাটা তুলে দিয়ে যেও এসো তাহলে কাষ্ঠ কাটে রাজা কাষ্ঠ কাটে আজ বনে বনে রাজা কাষ্ঠ কাটে কাষ্ঠ কাটে হে রাজা কাষ্ঠ কাটে বনে বনে হে রাজা কাষ্ঠ কাটে কাষ্ঠ কাটে রাজা কাষ্ঠ কাটে বনে বনে রাজা কাষ্ঠ আর কাষ্ঠ কাটে হে রাজা কাষ্ঠ কাটে বনে বনে হে রাজা কাষ্ঠ কাটে আর কাষ্ঠ কাট সঙ্গ কহারে রাজা বাঁধে গো হো রাজা গো হো রাজা আর কাষ্ঠ কাট সঙ্গ করে বাজা বাঁধে গো অনেক কষ্ট কাটা হয়ে গেছে কিন্তু আমায় আমায় যারা কুটার ধার দিল তারা কোথায় গেল তাই তো দেখতে পাচ্ছি না চলো 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 ও ও ভাই আমায় আমায় কষ্ট কাটা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এই তাকিয়ে দেখো না আমি আমি অনেক কষ্ট কাটাচ্ছি কি হলো পাগল তো বটে যত কি কষ্ট কি কষ্ট তাহলে কি হয় ভাই সব তোমরা নগরের মধ্যে চলে যাও তোমার কুটার তুমি নিয়ে যাও
আজ দশ দিনে জামাই উপকার করলে উপকারী বলবো না নিবারণ করবো বাবু, কষ্ট নেবে গো বাবু, কষ্ট নেবে গো, কষ্ট নেবে গো তোমরা, কষ্ট নেবে গো, আর কষ্ট নেবে ও বাবুরা, কষ্ট নেবে গো বাবু, কষ্ট নেবে আর চন্দ্র কষ্ট আছে বাবু, কষ্ট নেবে গো বাবু, কষ্ট নেবে গো তোমরা, কষ্ট নেবে গো, কষ্ট নেবে শোনা, পয়সা করে কিছু লাগবে না, কিন্তু আমায় তোমরা খেতে দেবে কিছু লাগবে না মা, ইচ্ছে চন্দন কষ্ট মা, আপনাদের বাড়ি প্রত্যেক পূজায় পূজা লাগবে, কিছু না বেশো কষ্ট আশীর্বাদ এই মুহূর্তে চন্দ্রধরের কাস্তের তরি নিক্ষেপ করবো ওই যমুনার জলে, বাবু কাস্ত নেবে, কাস্ত নেবে মা গো, কাস্ত নেবে তোমরা, কাস্ত নেবে তোমরা, কাস্ত নেবে, কাস্ত নেবে তোমরা, কাস্ত নেবে, চন্দন কাস্ত হই আমার মাথায় আছে, কাস্ত নেবে মা গো, কাস্ত নেবে, আরে চন্দন কাস্ত হো বাবু মাথায় আছে, কাস্ত নেবে তোমরা, কাস্ত নেবে, পারি না মা গো খোদা সইতে, কাস্ত নেবে মা গো, কাস্ত নেবে ও বাবু, কষ্ট নেবে গো চন্দ্রধর, কেন আমায় মম নাম ধরে ডাকে চন্দ্রধার, চন্দ্রধার বলে বলে না, বলে না কে তুমি, ও বুঝতে পারছি আমি তুমি কষ্ট নেবে, এসে না আমার কাছে, আমি তোমায় কষ্ট দেব, পয়সা করে কিছু লাগবে না, কিন্তু আমার জন্য খেতে দাও, আমার জন্য খেতে চন্দ্র, ওকে কি ভাই হনুমান হাওয়াই এসছে, কেন হাওয়াই কেন এসছে, এসেছি মায়ের আদেশে, মায়ের আদেশে কেন কেন কষ্টের তরে নিক্ষেপ করবো যমুনা, ভাই বুড়ো ভাই আমায় কাস্টের বোঝা নিও না, আমায় কাস্টের বোঝা নিলে আমি কুদার জ্বালায় সইতে পারছি না, ভাই কাস্টের বোঝা নিও না, প্রভু তোমার ভক্ত রাজা চন্দ্রধর কষ্ট করে নগরে দারে দারে বিক্রি করছিল, আজ তাকিয়ে দেখো গোড়ের মুখ পড়ে হনু মারিছে, কষ্টের বোঝা করে নিয়ে চলে গেল দয় ভাই, আমি এখন কি করি, বুঝতে পেরেছি আমি এভাবে কাঁদবো না, এভাবে যদি আমি কাঁদি তাহলে মায়াবিনী মনসা দূর থেকে একটা হাসি আসবে, ওরে মায়াবিনী মনসা তোর দিকে তাকিয়ে এক ফোঁটা চোখের জল আমি ফেলবো না, তাকিয়ে দেখ রাজা চন্দ্রধরের প্রান্তান্তে, কোনোদিন তোর লাগবে না বাবু, খেতে দেবে গো বাবু, বাবু তোমরা লোক আমার
রাখবে বাবু, ওরা বলছে তো কাজ করতে যেতে পারবো না, ওদের শরীর বড় বড় ঈশ্বর খারাপ। আমার রাখো না বাবু, পয়সা করে কিছু লাগবে না, আমার শুধু তবুটা খেতে দিলে হবে। আমার রাখো না বাবু, আমার রাখবে বলো না বাবু, বলো না। তোর পয়সা করে দিতে হবে না, শুধু খেতে দিলে হবে, শুধু তবুটা খেতে দিলে হবে। তাই তোর দেশে লোক পাওয়া যায়? হ্যাঁ, আমাদের দেশে পাওয়া যায় কি তা জানি না বাবু, আমার একটু আমি বলতে পারি বাবু, আমি আপনার পায়ে ধরে বলছি বাবু, আমার রাখবে বাবু, ও বাবু লোক রাখবে, লোক রাখবে, লোক রাখবে গো, লোক রাখবে, লোক রাখবে। কাজ যে কোনো কাজ দেবে বাবু আমি করতে পারবো, যে কোনো কাজ করতে পারিস। এখন কি কাজ হচ্ছে জানিস? ঠিক আছে ঠিক আছে, এখন জমি নিলাম হচ্ছে, জমি নিলাম হচ্ছে বাবু। আমি মনে করলাম হয়তো বড় বড় চৌকর মাটি কাটা হচ্ছে, আমি এমন ভাবে বলছো জানো আমি কিছুই জানি না বাবু। জমিটা দেখিয়ে দাও, কাজ করতে পারবি? হ্যাঁ, এই দিকে। হ্যাঁ, এবার গৌতম, গৌতম একে কাজ করতে নিয়ে যা আগে। ওকে গুতর লোক, গুতর লোক বাবু, 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 ও বাবু, ও বাবু, বাবু, ওর নাম গৌতম, গৌতম, গৌতম। আপনাকে কথা দিচ্ছি বাবু, আমার কারোর সঙ্গে নিতে হবে না, যদি আমার জমিটা দেখে দিন বাবু, আমি নিবারণ কার্য করে আপনাকে বুঝিয়ে দেবো আমি পাগল নয়, আমি ভালো। পান্তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আনলে হতো লঙ্কা দাম জানি দেখো রাজা ধন্যনি রায় গো, আর ধীরে ধীরে রাজা দেখো ধন্যনি রায় গো, রাজা ধন্যনি রাজা মাথা খারাপ করে গো, হো রাজা আর রাজা দেখো ধান্য গায় আজ চিনতে না পারে গো, হো রাজা মাগো ছামনা হলো মাগো ধানের বীজ না ওটাই কানে থেকে, পাতি হলো মা গো ধানের মেথি ওটাও কানে রেখে, আর পাতি হলো দেখো ধানের নাতি ওটাও কানে রেখে, তাকে গোছাম না হলো মা গো ধানের বিজনা ওটাও কানে থেকে জানি, আর শুষ্ক হলো দেখো ধানের শুষ্ক ওটাও কানে থেকে, আর ধান্য রাজা পরিষ্কার করে সঙ্গ করে গো। ওই পাগলা, ওই পাগলা, কাজ হয়ে গেছে, খুব ভালো লোক রে। এদের দেও বাবু, কাজ পরিষ্কার হয়ে গেছে, হ্যাঁ পরিষ্কার করে দিয়েছি, আমার কাজ হয়ে গেছে পরিষ্কার করে দিয়েছি, পান্তা বাবু পান্তা বলিস কি রে, হ্যাঁ পরিষ্কার হেভি লোক, হেভি লোক।
এই ভান্তা এই 25 জনের ভান্তা আছে আমরা খাবো কে ভরি গাই আমরা কি খাবো তুই কি বলছিস ভালো করে বল মনে পড়ে গেছে এই তো আমার রাম কদলী বাগানে এখান থেকে রাম কদলী ভেলা তৈরি হয় আমি এখানে লুকিত হয়ে থাকবো চলে আমি মহারানী সরকার কাছে গিয়ে বলবো কদলে বাগান চলে আসবি আমি এখন দাঁড়িকে ডেকে রামসিংকে দেখতে পারাই দাঁড়ি তুমি রামসিংকে ডেকে নিয়ে এসো বেশ আমি এখন যাচ্ছি ওই কদলে বাগান দেখিয়ে দিয়ে আসবি বেশ তোমাকে ডেকেছি আমাদের কদলি বাগান চোর আসবি সেই চোর তোমাকে ধরতে হবে বাগানে
আগে চোরাইগা হাম পকড়েগা। হ্যাঁ, তোমার মাইনা গড়ি কত দিতে হবে? তুমি বলো মাই কত? সব পাঁচানা দেব। সব পাঁচানা? হ্যাঁ হোগা মাই। হবে মাই যে আমরা ক্লাব করা নেই চিন্তা হয় বাজে। তবে দাড়ি যাবে তোমার সঙ্গে। আরে দাড়ি ভাই, বড় দাড়ি ভাই। আ দাড়ি ভাই, এই হবে দাড়ি বলতে পারবে না, বুঝতে পারছি বলতে পারবে না। তুমি ভাগ যা, চলো। হ্যাঁ চলো, আমি দেখিয়ে দেবো। চলো রামশে, স্বর্ণকে কি দেখতে পাচ্ছ? এ তো নায়কের ঘর বাড়ি হয় ডান দিকে। এদিকে আছে, এদিকে। আরে এদিকে তো ছপা ছপা গাছ, বুড়ো বুড়ো গাছ, ইনাই না ফল কি হয়। বাম দিকে এ কি হয়? এ বুড়ো বুড়ো গাছ, ইনাই না ফল আছে কি হয়। পিছে এ ভাইয়া বলো, এ তো কলা বাগান হয় ভাইয়া। চিনলে কেমন করে? আরে চিরা চিরা পাতা মঙ্গা মঙ্গা ফল, এত কলা বাগান হয় ভাইয়া। এই বাগানে চোর আসবে তোমাকে ধরতে হবে। হাম পকড়েগা। বলো তো কি বলে পাহারা দেবে? হাম লাগা বাহিনী মিজা চোর আইগা, হাম সব পকড়েগা। তাহলে কলা খেয়ে চলে যাবে সবাই তো। ও ঠিক বা ঠিক বা বলিয়ে, হাম লাগা বাহিনী মিজা চোর আইগা, হাম পকড়েগা। পকড়েগা তো ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ। আরে হাম তো রাম সিং জমাদার, আরে জমাদার হাজির হুয়া। আরে শুনতে পাই অন্ধ মনে কাকা জোড়া, চিচোরে মেলা সাদে গাটা কালাবো রে, চিচোরে মেলা সাদে গাটা কালাবো রে। Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.